নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক আবার ফিরে এলাম এয়ারপোর্ট শীতলা মন্দিরের পক্ষ থেকে। আজকে আপনাদের সামনে যেটা উল্লেখ করব, হনুমান চল্লিশা তো ডেফিনেটলি আপনারা শুনেছেন। হনুমান চল্লিশার বঙ্গানুবাদ, অর্থাৎ আমরা যে শ্লোকগুলো পড়ছি এই শ্লোকের বাংলা মানেটা কী আছে, বহু মানুষ আছেন যারা জানেন না, আমি তাদের উদ্দেশ্যেও বলছি, আর যারা তারা জানেন তাদের তো তারা তো আমি অনুরোধ করবো তারা যেন অতি অবশ্যই প্রোগ্রামটিকে অবশ্যই শোনেন। সো আজকে প্রোগ্রামে আজ শুরু করি। শ্রীগুরু চরণ সরজ রজ নিজ মুন্ড মুকটে সদরি বরণ রঘুভর বিমল যশু যো দায়ুকু ফলচারী। এর শ্লোকের বলা হচ্ছে শ্রীগুরুর চরণে কমলের পবিত্র ধূলিকণা আমাদের মনকে সম্পূর্ণভাবে সুপবিত্র করে। শ্রী রঘুবরের বিমল ফল বর্ণনা বা শ্রবণ করে থাকলে ধর্ম, কাম, অর্থ, মোক্ষ এই চতুর্বর্গের ফললাভ আমরা পেয়ে থাকি। বুদ্ধিহীন তনুজনিকেই সমীরই পবন কুমার বলবিদ্যা বিদ্যাং দেহময়ী হরেশ কলেশ বিকার। অর্থাৎ হে প্রবণ কুমার, আমি তোমাকে স্মরণ করছি, আমার এই দেহ জ্ঞান বুদ্ধি কৃপাপূর্বক আমাকে শক্তি সদ্বুদ্ধি এবং জ্ঞান দান করে সকল প্রকার দুঃখ আমার সকল প্রকার দোষ তুমি খণ্ডন করো এবং আমাকে সদ্বুদ্ধি প্রদান করো। জয় হনুমান জ্ঞান গুণ সাগরে জয় কপিসে তেহলোক উজাগর। হে হনুমান জয় হোক আপনার, আপনি মহাজ্ঞানী এবং গুণের সাগর, অর্থাৎ মহাসাগরের ন্যায় আপনার গুণ, আপনার তুলনা স্বয়ং আপনি নিজে। হে কপিস, এই বৃত্তে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্রই আপনার কীর্তি বিভিন্ন কৃত্তি উজ্জ্বল হয়ে রয়েছে। রাম দো তথলিত বল ধামা অঞ্জনী পুত্র পাবনসত নামা। হে অঞ্জন পুত্র পবন নন্দন, আপনি শ্রীরামচন্দ্রের পরম ভক্ত এবং শ্রীরামচন্দ্রের দূত, আপনি পৃথিবী বিখ্যাত বলশালী এবং অসীম গুণের জ্ঞান সাগর। মহাবীর বিক্রম বজরঙ্গী কুমতে নিবারণ সঙ্গতকে সঙ্গী। অর্থাৎ হে মহাবীর মহাবিক্রমশালী বজরঙ্গলী, আপনি সবার কুবুদ্ধি কুমতি ধ্বংসন করে সুবুদ্ধি এবং সুমতি প্রদান করুন। কাঞ্চন বরণ বীরের শুভেচ্ছা কাণ্ঠলকুণ্ডে লগঞ্চিত কেশা। আপনার দেহ যদি কাঞ্চন বর্ণ, অর্থাৎ স্বর্গের ন্যায় এবং স্বর্ণের ন্যায়, আপনার পরিদেহ বস্ত্র বসন কর্ণে কুণ্ঠল শোভিত কুঞ্চিত কেশ শোভাময় আপনাকে ঘিরে রয়েছে। হাত ও বজ্রই ধ্বজা বিরাজেই কাঁধেই মোজেই জনই সাজই। আপনার হস্তে ধ্বজা এবং বজ্র, তথাপি আপনি স্কন্দে মহাগদা সর্বসময় আপনি গদা দ্বারা সুশোভিত। শঙ্কর শোভনী কেশরী নন্দনা তেজ প্রতাপ মহাজগবন্দনা। হে মহারুদ্ররূপী শঙ্কর, আপনি অবতার রূপে এসছেন। হে কেশরী নন্দন, আপনার তেজ এবং প্রতাপকে সারা জগৎ ত্রিজগৎ বন্দনা করে। বিদ্যাবান ও গুণ অতি চতুর রাম কাজ করিবে কো আতুর। আপনি বিদ্যাবান অর্থাৎ গুণবান এবং আপনি অত্যন্ত চতুর, সর্বদা আপনি শ্রীরামচন্দ্রের সেবায় নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসেন। প্রভু চরিত্র শুনিবে করে শ্রিয়া রাম লক্ষণ সীতামান বসিয়া। আপনি রঘুনাথ শ্রীরামচন্দ্রের পবিত্র গুণগাথা কীর্তন শ্রবণ করেন এবং মহা আনন্দ লাভ করেন। শ্রীরামচন্দ্র মাতা জানকী এবং লক্ষণ আপনার হৃদয়ে সর্বসময় বিদ্যমান। সূক্ষ্ম রূপ ধরি সিয়ায় দিকাবা বিকট রূপ ধরি লঙ্কা চালাবা। আপনি নিজের শক্তি এবং বুদ্ধি বলে অতি সূক্ষ্ম রূপ ধারণ করে মা জানকীকে দর্শন করলেন, আবার অতি ভয়ঙ্কর রূপ ধারণ করে স্বর্ণ লঙ্কা দগ্ধ করলেন। ভীম রূপ ধরি অসুর সংহারে রামচন্দ্রের কে কাজ সাবারে। আপনি অতি ভীষণ ভীমরূপ ধারণ করে অসুরকুল অর্থাৎ রাক্ষসকুল ধ্বংস করলেন। আপনি শ্রীরামচন্দ্রের উদ্দেশ্য সফল করতে সর্বরকম বাধা অতিক্রম করলেন, তার সমস্ত কাজে সাহায্য করলেন। লায় সজীবন লাখন জিয়ায় শ্রী রঘুবীর হরশুল রায়। আপনি গন্ধমাদন পর্বতে গিয়ে সঞ্জীবনী ঔষধ সংগ্রহ করে এনে লক্ষণের জীবন রক্ষা করেছিলেন। রঘুবীর শ্রীরামচন্দ্র আপনার এই মহান কর্মে অত্যন্ত আনন্দিত হয়ে আপনার হৃদয়ে সর্বসময় অবস্থান করেন। রঘুপতি কিনাহি বহুতিহি বড়াই তুম মম প্রিয় ভরতহি সমভাই। হে মহাবীর, আপনি শ্রীরামচন্দ্রের দ্বারা ভূষয়ী প্রশংসা লাভ করেছেন। শ্রীরামচন্দ্র বলেন আপনি তার ভাই ভরতের সমান তুল্য এবং আপনি শ্রীরামচন্দ্রের হৃদয়ে বিদ্যমান। সহস্র বদনে তোমার যশকবি অশোকই শ্রীপতি কণ্ঠ লাগাবই। সহস্র সহস্র মানুষ আপনার যশ কীর্তন করেন এবং আনন্দ লাভ করেন, সকলে আপনাকে শ্রীরামচন্দ্রের কণ্ঠভূষণ সমান দেখে থাকে। সনকাদিকা ব্রহ্মাণ্ডে মনীষা নারদ সারদ সহিত আসিয়া। সনক সনন্দ সনাতন প্রভৃতি মুনিগণ, নারদগণ, ব্রহ্মাগণ এবং শেষনাগগণ আপনার গুণগানে জগৎ মুখরিত হয়ে থাকে।
जम कुबेर दिक्पाल जहाते कवि गोविंद कहिसके कहते जम एवं कुबेर प्रभृति समस्त दिक्पालगण एवं कवि विद्वान सकले अपना जशगने मुखरित थाकें। तुम उपकार सुग्रीवही किना राम मिलाय राजपद दिनहा। आपनी सुग्रीवर प्रभुत्व उपकार करेछेन आपनार समीक कृपा बोले श्रीरामचंद्रेर दर्शन पेयेछिलेन एवं आपनार कृपा बोले सुग्रीव राज्यपद लाभ करे थाकेन। तुम्हार मंत्र विभीषण माना लंकेश्वर भय सब जग जाना। आपनार परामर्शे राक्षसर भाई विभीषण भगवान श्रीरामचंद्रेर चरण दर्शन करते पेरेछिलेन। आपनार कृपातेई श्रीरामचंद्रके अनुसरण करे लक्ष्मण राज्यपद लाभ করেছিলেন। যুগ সহিষ্ণু যোজন বড় ভালো লীলে তাই মধুর ভালো হয়ে আনো। অর্থাৎ সহস্র যোজন দূরে সূর্যদেব অবস্থান করছেন, তার নিকটে যেতে আমাদের যুগ যুগান্ত সময় লেগে যায়। আপনি সেই সূর্যদেবকে ফল মনে করে ধরতে গিয়েছিলেন। প্রভু মুদ্রিকা মেলাম খল্লমাহি জলদি লাখি গায়ে অচলজ নাহি। আপনি শ্রীরামচন্দ্রের নাম স্মরণ করে বিশাল জলাধি পর্যন্ত পার হয়েছেন, তার কৃপায় বিশাল জলও আপনাকে সাহায্য করেছিল, পুনরায় জলাধি আপনারও স্তব করেছিলেন এবং এটা আশ্চর্য নয়। দুর্গম কাজ ও জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুমহারে তেতে। এই জগতে সকল কঠিন এবং বড় কাজ আপনি খুব সুন্দরভাবে সফল করতে পেরেছেন। রাম দুয়ারে তোমরা একবারে হতো না আজ্ঞা বিনু পয়সারে। শ্রীরামচন্দ্রের হিতার্থে আপনি দ্বার রক্ষা করেছিলেন, আপনার আদেশ ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে সক্ষম হয়নি। সর্ব দুঃখ লই তোমারই শরণা তুম রক্ষা কাউকে ডর না। হে হনুমানজি, যিনি আপনার নাম স্মরণ করেন সেই ব্যক্তি সর্বপ্রকার সুখ পেয়ে থাকেন, সর্বপ্রকার দুঃখ তার থেকে দূরে সরে যায়। আপনার নিত্য স্মরণকারী ব্যক্তির এ সংসারে কোনো ভয় বাধাবিঘ্ন থাকে না। আপন তেজসমর আপই তীর্ণ লোক হাঁকতে কাপই। আপনার অমিত বিক্রম তেজ একমাত্র স্বয়ং আপনিই সহ্য করতে সক্ষম, সেই শক্তি আপনার নিজের মধ্যেই নিহিত। শুধুমাত্র আপনার গর্জনেই এই ত্রিভুবন কম্পিত হয়। ভূত পিশাচের নিকটে নেহি আবই মহাবীর যাব নাম শোনাবই। হে মহাবীর, যে আপনার মহাবীর নাম জপ করে থাকেন বা জপ করতে থাকেন তার কাছে ভূত পেত পিশাচ আত্মা দুষ্টশক্তি কেউ কাছে আসতে পারে না। নাশই রোগ হরেই সব পীড়া জপতর হনুমন্ত জপত নিরন্তর হনুমত বীরা। হে হনুমান বীর, দিবারাত্রি আপনার নাম স্মরণ করলে সকল প্রকার রোগ ব্যাধি দুরারোগ্য হয়, আপনার মঙ্গলময় নামে জীবনের সকল কষ্ট দূর হয়। সংকটে হনুমান ছুড়াবই মনোক্রম বচন ধ্যান জ্বলাবই। হে পবন নন্দন, যিনি আপনার নাম কীর্তন করেন তার কোনো বিপদ আপদ থাকে না, সংসারে তার সকল প্রকার দুঃখ কষ্ট কমে যায়। সবপর রাম তপস্বী রাজা তিনকে কাজা সকল তুম রাজা। শ্রীরামচন্দ্র হলেন শ্রেষ্ঠ তপস্বী এবং রাজা, আপনি তার সমূহ কার্য সম্পন্ন করে ত্রিলোককে ধন্য হয়েছেন। ঔর মনোরথে যোগ্যই লাভই সই অমিত জীবনে ফল পাবে। আপনার সেবা বা উপাসক মনে মনে যা কিছু আশা পেষণ করে থাকে আপনার ইচ্ছায় আপনি ভক্তের অভিলাষ সম্পূর্ণ পূর্ণ করে থাকেন। মানুষের জীবনের কামনা বাসনা আপনি সমস্ত কামনা বাসনা আপনি পূর্ণ করতে সক্ষম। চারযুগ পরতপ তুম হারা হয়ে পড়ত সিদ্ধ জগত উজিয়ারা। চারিযুগ অর্থাৎ সত্য ক্রেতা দ্রাপর কলিতে আপনার প্রভাব প্রতিপত্তি বিদ্যমান ছিল আছে থাকবে, আপনার কীর্তি সারা বিশ্বে আলোকোজ্জ্বল হয়ে থাকবে, তাই সমগ্র মানব জগৎ আপনাকে উপাসনা করে থাকে। সাধু সন্তকে তোমরা একবারে অসুর নিগন্ধন রাম দোলারে। শ্রীরামচন্দ্রের স্নেহভাজন হনুমানজি সাধু ধর্মপ্রাণ সমস্ত ব্যক্তিকে আপনি রক্ষা করেছেন, আসুরিক স্বভাব সম্পন্ন কিংবা অসুরের স্বভাব সম্পন্ন সমস্ত ব্যক্তিদের আপনি নাশ করেছেন, অর্থাৎ দুষ্কৃতিকারীগণের নাশ করে আপনি জগৎকে রক্ষা করেছেন। অষ্টসিদ্ধি নসিদ্ধি কে দাতা অশ্ববরদিন জানকী মাতা। হে পবনপুত্র, মাতা জানকী আপনাকে যে বর প্রদান করলেন তার দ্বারা আপনি অষ্টসিদ্ধি এবং নবসিদ্ধি আপনি লাভ করেছেন। রাম রসায়ন তোমারে পেশা সদারাম রঘুপতিকে দাসা। হে রঘুবীর, হে মহাবীর, আপনি সর্বদা শ্রীরামচন্দ্রকে স্মরণ করে থাকেন এবং আপনার কৃপায় আমাদের বৃদ্ধাবস্থা এবং অন্ধত্ব রোগ কিন্তু কমে থাকে, আপনি সর্বদা শ্রীরামচন্দ্রের সেবা করে যান। তোমারে ভজন রামকে ভাবই জন্ম জন্ম কে দুঃখ বিসরায়। অর্থাৎ আপনার ভজন যে করে শ্রীরামচন্দ্রের দর্শন লাভে তিনি সমর্থ হন, আপনার ভজনকারী ভক্তের জন্ম জন্মান্তরের সকল দুঃখ কিন্তু নিবে যায়। অন্তকাল রঘুবড় যাহি যহা জন্ম হরিভক্ত কহাই। আপনার ভজনকারী ভক্ত অন্তকালে ভগবান শ্রীহরি রামচন্দ্রের চরণে গমন করে থাকেন, পরজন্মেও সে হরিভক্ত সে
হরিভক্ত হয়ে জন্মগ্রহণ করেন। ঔর দেবতা চিত্ত নয়া ধরে হনুমত সেই সর্বসুক করাই। হে হনুমানজি, একান্ত মনে যিনি আপনার উপাসনা করে থাকেন তিনি সকল প্রকার সুখ আনন্দ এবং সমস্ত জাগতিক সুখ ভোগ করে থাকেন। তাকে আর অন্য কোনো দেব দেবতার উপাসনা করতে হয় না, শুধুমাত্র আপনার সেবাতেই তার সমস্ত মনস্কামনা পূর্ণ হয়ে থাকে। সংকট কটে মিটাই সব পীড়া, জো সমীর হনুমত বল বীরা। হে হনুমান বলবীর, আপনি সংকটকারী, আপনি আপনাকে স্মরণ করলে তার কোনো বিঘ্ন থাকে না, আপনি আপনার ভক্তের কোনো দুঃখ কষ্ট রাখেন না। জয় 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 হনুমান গোসাই, কৃপা করহ গুরুদেব কি নাই। যে হনুমান গোসাই সর্বদা আপনার মনে সর্বদা আপনার জয় জয়কার হোক, গুরুর ন্যায় আপনার কৃপা আমাদের উপরে বর্ধিত হোক, আমি সর্বদা তাই আপনাকে উপাসনা করে চলি। যো শতবার পাঠ করে কই ছোট হি বন্দী মহাসুখ হই। যে ভক্ত সহকারে নিত্য শতবার আপনার হনুমান চালিসা পাঠ করে থাকে তার সাংসারিক বন্ধন মোচন হয়ে থাকে, পরমানন্দ লাভ হয় এবং মোক্ষ লাভ হয়ে থাকে। যো জয় পটে হনুমান চালিসা হয়েও সিদ্ধ সাক্ষী গৌরীসা। এই হনুমান চালিসা পাঠ এবং নিত্য পাঠ করলে তিনি শিব গৌরীরও অত্যন্ত প্রিয় পাত্র হয়। গৌরীপতি শিব ইহার রচনা করেছেন। তুলসীদাস সদা হরিচেরা কিজয় নাথ হৃদয় মহডেরা। হে নাথ পবনপুত্র হনুমানজি, তুলসীদাস সর্বদা শ্রী ভগবান রামচন্দ্রের চেলা, শ্রীরামচন্দ্রের দাস, আপনিও শ্রীরামচন্দ্র রামচন্দ্রের নয়নের মণি হয়ে তার হৃদয়ে পদ্মাসনে বিরাজ করছেন। পবন তনয় সংকট হারণ মঙ্গলমূর্তি রূপ রাম লাখন সীতা সহিত হৃদয় বসহু সুরব। হে সংকট, হে পবনতনয়, আপনি জগতের মঙ্গলময় কল্যাণকারী রূপ। হে প্রভু, আপনি শ্রীরামচন্দ্রর মাতা সীতা এবং লক্ষণ সহ আমার হৃদয়ে এসে বিরাজিত করুন, এটাই আপনার নিকট আমার একান্ত প্রার্থনা। হনুমান চল্লিশা এমন একটা শ্লোক, এই চল্লিশটা শ্লোকের মধ্যে থেকে আমরা সমস্ত কিছু জাগতিক কাম অর্থ মোক্ষ ক্ষোভ এবং চতুর্বর্গ লাভ করতে সক্ষম হয়ে থাকি। এই হনুমান চালিসা পাঠ করুন, শনিবার মঙ্গলবার তো অবশ্যই করবেন, প্রতিনিয়ত করার চেষ্টা করুন, বিভিন্ন গ্রহের কুপ্রভাব এবং এর মধ্যে থেকে অনেক অশুভত্ব কিন্তু নাশ হয়ে থাকে। সো আমি শ্রী অভিষেক, আমি আমার সাধ্য অনুযায়ী আপনাদের সামনে তথ্য পরিবেশন করার চেষ্টা করলাম, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আর একই সাথে এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আপনারা কিন্তু আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন। নমস্কার।